এই ওয়াশেবল ক্লোথ ডাইপারটা আমি দারাজ থেকে 5-6 মাস আগে কিনেছিলাম, যখন আমার বাচ্চার বয়স ছিল 3 মাস, এবং এটা পরবর্তীতে আমি ইফেক্টিভলি ইউজ করছি। এটা এরকম একটা ন্যাপি প্যান্ট এবং সাথে এক প্যাড সহ সহকারে আসে। এই ন্যাপি প্যান্টের মধ্যে একটা পকেট থাকে, এই পকেটের মধ্যেই এই 2 লেয়ার যে প্যাডটা সেটা ইনসার্ট করতে হয়। এভাবে আমরা 2 লেয়ার যে প্যাডটা সেটাকে ইনসার্ট করব। এখানে কিছু বাটন আছে, যে বাটনগুলো দিয়ে ইজিলি অ্যাডজাস্ট করা যায় বাচ্চার বিভিন্ন সাইজ অনুসারে। যদি বাচ্চা ছোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে এখানে কিছু বাটন আছে, এটা 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 দিয়ে এভাবে আমরা ইজিলি এটার সাইজ ছোট করে পরানো যায়। আর যদি বাচ্চা বড় হয়ে থাকে, যদি সাইজ না হয়, সেক্ষেত্রে এটা খুলে দিয়ে বড় করা যায় এবং বাচ্চার মাজার সাথে হচ্ছে ইজিলি অ্যাডজাস্ট করা যায়। এই যে এভাবে রেখে জিনিসটা, এই যে যতটুকু লাগবে তার মাজার সাইজ অনুসারে অ্যাডজাস্ট করা যায়। এছাড়া এই ডাইপারের বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে থার্মো প্লাস্টিক পলি ইউরেথিন ফেব্রিক দ্বারা তৈরি, যেটার কারণে এখানে ইজিলি লিকেজ হবে না এবং এটা পরবর্তীতে আমরা ওয়াশ করে আবার ইউজ করতে পারবো। আর এই প্যাডটা যেটা দেখা যাচ্ছে, সেই প্যাডটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিও ভালো, সেটা আমরা এখন চেক করে দেখবো। যদি যদি এই পকেটের মধ্যে ইনসার্ট করে তারপরে রাখা হয়, সেক্ষেত্রে অ্যাবজর্পশনটা একটু দেরি করে হয়। সে এই সমস্যাগুলো আমরা দূর করার জন্য এই যে যে 2 লেয়ার প্যাডটা আছে সেটা আমরা উপরে রেখে ইউজ করতে পারি, তাহলে ইজিলি অ্যাবজর্ব হবে। এছাড়া আমরা একটা সফট কটনের কাপড় ইউজ, ক্লিন কটনের কাপড় ইউজ করতে পারি, যেটা হচ্ছে উপরে রেখে আমরা ইউজ করতে পারি। এছাড়া এই কটনের কাপড়ের চারপাশে দিয়ে সেলাই করে আমরা এরকম একটা জিনিস তৈরি করতে পারি, যেটাও উপরে রেখেও ইউজ করা যেতে পারে অথবা দুইটা একসাথেও ইউজ করা যেতে পারে। আর যদি আরেকটু রিক্স ফ্রি থাকতে চাই, তাহলে এই যে এই পকেটের ভেতরে আমরা হচ্ছে এই 2 লেয়ার যে প্যাডটা আছে সেটাও ইনসার্ট করে ইউজ করতে পারি। বাজারে যেসব ব্র্যান্ডেড ডাইপার আছে সেইগুলো আমরা একটানা 10-12 ঘন্টা পরে রাখতে পারি, আর সেই সব ডাইপারে যদি 6-7 বারও তারা ইউরিনেশন করে, 6-7 বার না 5-6 বার ইউরিনেশন করে, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। কিন্তু আমরা এই ওয়াশেবল ডাইপারটা, সেটা একবার খেয়াল রাখতে হবে যে একবার ইউরিনেশন করলেই যেন আমরা চেঞ্জ করে দিই। যেমন আমরা যদি হচ্ছে বাচ্চাকে খুব কম সময়ের জন্য কোথাও নিয়ে যাচ্ছে অথবা কোনো গেস্ট আসলো হঠাৎ করে তার কোলে দিতে হবে, সেক্ষেত্রে একবার ইউরিনেশন করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমরা এই ডাইপারটা পরাইয়ে দিতে পারি। আবার যে সকল বাচ্চারা পটি ট্রেন্ড হয়ে যায়, সেসব বাচ্চারা সাধারণত রাতে ইউরিনেশন করে না, আর যদি করেও থাকে তাহলে একবার হয়তো বা করে থাকে, সেক্ষেত্রে আমরা এই ওয়াশেবল ডাইপারটা তাকে পরাইয়ে দিতে পারি। আজকে এ পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।